দাদা আপনার নাম কি? আমার নাম শ্রী রোহিণীকান্ত হালদার। বাড়ি কোথায়? বাড়ি নেলান্দি। আপনি ছোটবেলায় এই বিলে কি রকম মাছ দেখেছেন বা কি রকম দৃশ্য দেখেছেন একটু বলবেন কি? হ্যাঁ বলবো, এই বিলে প্রচুর মাছ ছিল, বিভিন্ন বিভিন্ন মাছ, রুই, কাতল, আড়ের মাছ, খোলসা, পুঁটি, কানস, মাগুর ইত্যাদি ইত্যাদি মাছ ছিল। এখন এই মাছটা এই বিলে কেঁচেল ছিল, জাবর হাবর ছিল, অনেক মাছ আমরা মায়েরা জীবিকা নির্বাহ করেছি, তখন একটা সুখী সংসারের মতো ছিল, সেই মাছগুলো আর নাই এখন, আর ও মাছটা পাওয়া যাচ্ছে না। সেই মাছগুলো এখন পাওয়া যাচ্ছে না কেন? সেই মাছগুলো পাওয়া যাচ্ছে না কেন, যে বিষ টিষ হ্যান ত্যান ইডে সিডে আসিছে, আর দ্বিতীয়তে একবারে লেবেল বিলটা লেবেল হাবর জাবর কিচ্ছু নাই, এগুলো কথা। তো আগের তুলনায় কি এখন মাছ এই বিলে আর পাওয়া যায় না? পাওয়া যায় না কেন? পাওয়া যায় না এখন বিভিন্ন বিভিন্ন সব ওই ওষুধপত্র আসছে, তো মাছ অন্যরকম হওয়া যায়। তো এখন জাল বিভিন্ন বিভিন্ন জাল আসছে, জাল দিয়ে মাছটা মেরে নিচ্ছে, এই হলো কথা। তো এখন কি ওই যে বাংলাদেশ সরকার যে মাছগুলো বিলে খালে ছাড়ে সেগুলো কি এখন আপনারা পান? হ্যাঁ এখন পাওয়া যায়। তো কীভাবে পাওয়া যায়? এগুলো পাওয়া যায় জাল দিয়ে ধরতে হয়। নাম পরিচয় হলো, নাম হলো শ্রীপালান চন্দ্র হালদার, বাড়ি মেলান্দি। কেন আপনি সমিতি করলেন? সমিতি এই কারণে করা হলো যে আগে প্রচুর মাছ বিলে থাকতো এবং আবর্জনাও বিলে থাকতো, কিন্তু এমন সময় আসা পড়লো যে বিলেত কোনো আবর্জনা নাই, ঘাসও নাই এবং মাছও শেষ পর্যন্ত হারায় গেল। তখন আমরা মৎস্যজীবী, আমরা কীভাবে বাঁচবো তার তো একটা পথ বার করতে হবে। এই জন্য আমার গ্রামের বসে সবাই একটা বুদ্ধি করা হলো যে ঠিক আছে, আমরা সমিতির মাধ্যমে বিলটা যদি নিতে পারি তাহলে আমরা কিছু উপকৃত হব এবং লাভবান হব। এই মোহনপুর অফিসে ফিশারির সঙ্গে আমরা যোগাযোগ করতে লাগলাম। ফিশারি সাহেব শেষ পর্যন্ত আমাদেরকে একটা উপদেশ দিল, ঠিক আছে আমরাও যোগাযোগ করেছি উপর লেভেলে, শেষ এই যে ওয়ার্ল্ড ফিশ থেকে যোগাযোগ করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা বিলে মাছ দেবো এবং সমিতিটা আপনারা কন্ট্যাক্ট করে সমিতির বিল, সমিতির মাধ্যমে বিলটা আমাদেরকে নিতে হবে, তাছাড়া কিন্তু আমরা এই মাছ ছাড়ার সুযোগ পাবো না। শেষ পর্যন্ত আমরা গ্রামের লোক হয়ে সমিতি একবারে কারেক্ট করলাম, তারপরে আমরা ওপর থেকে একটা যোগাযোগ করে এই ওয়ার্ল্ড ফিশ থেকে আমরা একটা পেলাম, মাছ ছাড়ার একটা সুযোগ পেলাম। এখন কেমন উৎপাদন হয়?
আগে কিরকম ছিল এখন কিরকম উৎপাদন হচ্ছে? এই যে এসে মাছখানে মাছ কি কি মাছ পাওয়া যেত আগে? মাছ পাওয়া যেত ধরো কাংলিয়া, খড়ি, চেলা, পুঁঠি, ডাঁড়কা, ময়া, রায়খোর, ভাঙন, কিন্তু এই মাছখানে এই মাছটা একবারে একদমই হারাই গেল। এই কারণে আমাদের সময়তে করা এবং এই বিলে আমাদের ওয়াল ফিশ থেকে মাছটা ছাড়া। এখন উৎপাদন কিরকম হচ্ছে? উৎপন্ন হয়েছে এখন বর্তমান ওয়াল ফিশ থেকে যে মাছটা ছাড়িছে এই মাছটাতে আমাদের খুব লাভবান আমরা হচ্ছে। কে কে লাভবান হচ্ছে? মৎস্যজীবী না না, এটা আমরা হচ্ছে যে এটা মৎস্যজীবী এবং যে যারা যে ভূমিহীন লোক আছে এবং যারা জমি যাদের আছে ওই মানে ওই বিলের তলাতে জড়িত যারা জমির মালিক তারা উপকৃত হয়েছে এবং যারা জেলে তারাও উপকৃত হচ্ছে। তার সাথে আমাদের গ্রামবাসী যারা মৎস্যজীবী সবাই আমাদের একটু উন্নতিতে আছে। হ্যাঁ, উন্নতি হচ্ছে। আপনি কিভাবে উন্নয়ন করলেন? ও, আমি উন্নয়ন করার কারণে বিল তো মাছ ধরি এবং বিভিন্ন জায়গাতে আমি মাছের ব্যবসা করি এবং পনের ব্যবসা করি। এ করাতে গ্রামের লোক গ্রামবাসী যা হয়েছে তার সাথে আমি একটু ভগবান একটু আমাকে ভালোই ভরসে এবং আমি উন্নতি একটু এগিয়ে গেছি। তার কারণে জোরজমিও কিনেছি, ছেলে মেয়ে এক লেখাপড়াও সেখানে হয়েছে, অর্থাৎ একটা ছেলে চাকরিও করে। এই পর্যন্ত তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ এই কথা বলার জন্য।